হ্যালো প্রিয় দর্শক, তোমরা দেখতে পাচ্ছো প্রিমিয়ার সিনেমা চ্যানেল। তো প্রিয় দর্শক, আজকে তোমাকে বলবো অ্যালোসি টু ওসি অ্যাডাপ্টার সম্পর্কে। তো তোমাদেরকে আজকে অ্যালোসি টু ওসি অ্যাডাপ্টার সম্পর্কে এ টু জেড খোলামেলাভাবে বলবো, যে অ্যালোসি টু ওসি অ্যাডাপ্টার কিসের জন্য ব্যবহার করতে পারবেন, এটা কিসের ভালো কাজ করে অ্যালোসি টু ওসি অ্যাডাপ্টার, এবং এটা ব্যবহার করলে পরে আপনাদের কী কী উপকারে আসবে, এটা সঠিক ডোসেজ কী আছে, কখন কীভাবে খেতে পারবেন এই অ্যালোসি টু ওসি অ্যাডাপ্টার, এবং এটা প্রাইস কত আছে, কোথায় পাবেন। তো এ টু জেড আজকে তোমাকে অ্যালোসিড ও সিরাপটার সম্পর্কে এ টু জেড খোলামেলাভাবে বলবো, এ টু জেড আলোচনা করবো এই ভিডিওটাতে এই অ্যালোসিড ও সিরাপটার সম্পর্কে। তো ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ করবো। আর আমার চ্যানেলকে এখন সাবস্ক্রাইব করার লাগে, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেল সদস্য হয়ে যাও প্রতিদিন মেডিসিন সম্পর্কে জানার জন্য। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমত আমি বলে নেবো যে অ্যালোসিড ও সিরাপটা কত মিলের সিরাপটা হয় এবং এটা প্রাইস কত আছে। তো স্ক্রিনে দেখতে পাচ্ছ এই অ্যালোসি টু সিরাপটা 170 ml সিরাপটা হয়। তো 170 ml সিরাপটার দাম মাত্র 120 টাকা। তো 120 টাকা দিয়ে 170 ml সিরাপটা, এই অ্যালোসি টু সিরাপটা 170 ml সিরাপটা 120 টাকা দিয়ে পেয়ে যাবে সমস্ত মেডিকেলে, সমস্ত ফার্মেসিতে বা সমস্ত ওষুধে পেয়ে যাবে 120 টাকা দিয়ে এই অ্যালোসি টু সিরাপটা, 170 ml সিরাপটা। তো এই অ্যালোসি টু সিরাপটা কিসের জন্য ব্যবহার করতে পারবেন, এটা কিসের সিরাপ, এবং এটা ব্যবহার করলে পরে আপনাদের কী কী উপকার আসবে, এবং এই অ্যালোসি টু সিরাপটার সঠিক ডোসেজ কী আছে, কখন কীভাবে খেতে পারবেন, তো সেই সম্পর্কে এখন আমি বলব। তো এই অ্যালোসি টু সিরাপটা একটা গ্যাস অ্যাসিডিটি খুবই ভালো একটা সিরাপ। তো এটা খেলে পরে আপনাদের গ্যাস অ্যাসিডিটি খুবই তাড়াতাড়ি কমে যাবে, এটা একটা গ্যাস অ্যাসিডিটি সিরাপ। এই অ্যালোসি টু সিরাপটা খুবই ভালো গ্যাসের কাজে আসে। তো এখন কম বেশি সবারই গ্যাস হয়ে থাকে, গ্যাস অ্যাসিডিটি হয়ে থাকে, সেটা ক্যাপসুল খেলে কমে না, ক্যাপসুল খান যেগুলো তাও গ্যাস কমে না, অতিরিক্ত গ্যাস হয়ে যায় যাদের। তো তারা যদি এই অ্যালোসি টু সিরাপটা খায় তো তাদের গ্যাস বা অ্যাসিডিটি খুবই দ্রুত কমে যাবে এই অ্যালোসি টু সিরাপটা খেলে পরে। গ্যাস অ্যাসিডিটির জন্য খুবই ভালো কাজে আসে এই অ্যালোসি টু সিরাপটা, এটা একটা অ্যান্টাসিড সিরাপ। তো এটা আপনারা কখন কীভাবে খেতে পারবেন, এটা সঠিক ডোসেজ কী আছে, অ্যালোসি টু সিরাপটার সঠিক ডোসেজ কী আছে, কখন কীভাবে খেতে পারবেন, তো সেই সম্পর্কে এখন আমি বলব। তো এই অ্যালোসি টু সিরাপটা আপনারা 10 ml করে দিনে দুবারও খেতে পারবেন, এমনকি 10 ml করে দিনে তিনবারও খেতে পারবেন, কোনো অসুবিধা হবে না। এটা আপনারা 10 ml করে দিনে দুবারও খেতে পারবেন, 10 ml করে দিনে তিনবারও খেতে পারবেন খাওয়ার আগে। তো এটা গ্যাসের সিরাপ যেহেতু, এটা আপনারা খাওয়ার আগেই খাবেন, 10 ml করে দিনে দুবার খাবেন খাওয়ার আগে। তো আশা করি প্রতিনিয়ত কয়দিন ব্যবহার করলে পরে আপনার উপকারটা বুঝতে পারবেন, এই অ্যালোসি টু সিরাপটার উপকারটা বুঝতে পারবেন, যে আপনাদের গ্যাস এবং অ্যাসিডিটি খুবই দ্রুত কমে যাচ্ছে এই অ্যালোসি টু সিরাপটা খাওয়ার পর থেকে। তো অবশ্যই ইউজ করে দেখতে পারেন, অ্যালোসি টু সিরাপটা গ্যাস অ্যাসিডের জন্য খুবই ভালো কাজে আসে। তো আজকের ভিডিওটা এমন ছিল, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হচ্ছে পরে একটা নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।